আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ডাবর হানি প্রেজেন্টস ইজি অ্যান্ড হেলদি রেসিপিতে। আমি রাহিমা সুলতানা রিতা। আজকে আমি আপনাদের দুটো ইজি এবং হেলদি রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমেই দেখাচ্ছি হানি লেমন ডিউ, এটা খুবই মজার একটা ড্রিঙ্কস। আর এরপরে দেখাবো হানি দিয়ে পুডিং। তো আমি প্রথমেই আপনাদের তৈরি করে দেখাচ্ছি হানি লেমন ডিউ একটা ড্রিঙ্কস। লেমন ডিউতে বুঝতেই পারছেন লেবুর রস লাগছে 2 টেবিল চামচ, তার সাথে পুদিনা পাতা যাচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ, যাচ্ছে লবণ সামান্য। এবারে দিয়ে দিচ্ছি পানি এবং বরফ কুচি, সব একসাথে মিক্স করে। লেবুর শরবত আমরা বাড়িতে অনেকেই খাই চিনি দিয়ে খাই, তবে চিনি দিয়ে খেয়ে লেবুর যে গুণ থাকে সেটা কিন্তু একদম নষ্ট করে ফেলি। যদি আমরা ডাবর হানি দিয়ে খাই তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই জিনিসগুলো আমরা যদি একটু মাথায় মানে রাখতে পারি সব সময় তাহলে আমরা সবাই সুস্থ থাকতে পারি। এবার আমি ব্লেন্ড করে নিই। হয়ে গেছে, আমি এখন ঢেলে দিচ্ছি। একটা মিন্টের গন্ধ পাচ্ছি আমি, এত ভালো লাগছে, খুব সুন্দর করে আরও একটু সাজিয়ে পরিবেশন করতে পারি। সাথে একটা ছাতা দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল ডাবর হানি লেমন ডিউ। এরকম করে যদি সাজিয়ে আপনি আপনার বাচ্চাকে দেন আমার মনে হয় সে খুশি হয়ে খেয়ে নেবে। মধু খাওয়া হলো, লেবু খাওয়া হলো, ভিটামিন সি আছে, তার ইমিউন সিস্টেম বুস্ট করতে হেল্প করবে, তাকে সুস্থ রাখতে সাহায্য করবে। তো বুঝতেই পারছেন যে আর চিনি নয়, ডাবর হানি। এবারে চলে যাচ্ছি আমি আমার দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপি হলো পুডিং। আসলে পুডিং আমরা সবাই সাধারণত বাড়িতে চিনি দিয়েই করে থাকি, কিন্তু এই পুডিং হানি দিয়েও অনেক টেস্ট হয়। তা আমি আজকে হানি দিয়ে আপনাদের পুডিং তৈরি করে দেখাচ্ছি। আমি এখন পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। ডিম লাগবে 4টে, খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আমি হুইস্ক দিয়ে বিট করে নিচ্ছি। এর সাথে ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তার সাথে দিয়ে দিচ্ছি নর্মাল দুধ, তরল দুধ এবং সাথে ঘন দুধ, একেবারে ঘন করে জাল দেয়া দুধ এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সব একসাথে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিচ্ছি 100% পিওর ডাবর হানি। আমি এখানে 4 টেবিল চামচ হানি দিচ্ছি। সাধারণত পুডিংয়ে যেটা হয় ক্যারামেল করা হয়, তা আমি আজকে হানি ক্যারামেলটা করব। এখানে হানি দিয়ে দিচ্ছি, ক্যারামেলটাই আমার হানির কাজ করবে। একটু গরম করে নিয়ে দেন আমি পুডিংটা ঢেলে দেব। একটা ঢাকনাওয়ালা পাত্র লাগবে পুডিং তৈরি করতে। হানিটাকে ক্যারামেলাইজ করে নিচ্ছি, এটা খুব অল্প আঁচেই হয়ে যাবে। হয়ে গেছে, আমি এখন এই দেখুন ক্যারামেল সুন্দর একটা কালার এসছে, এই ক্যারামেলের মধ্যেই আমি মিশ্রণটা ঢেলে দেব। সবচাইতে ভালো হয় যদি ছাঁকনি দিয়ে ছেঁকে দেওয়া যায়, তাহলে অনেক স্মুথ হয়। আমি ছেঁকেই দিচ্ছি যেন স্মুথ ভাবটা আমরা ইসের মধ্যে পুডিংয়ের মধ্যে পাই। দেখা যায় তা নাহলে লাম থেকে যায়, তারপরে ডিমের মিশ্রণটা ঠিক মতো হয় না, এই সমস্ত কারণেই অনেক সময় মানে পুডিংটা অনেক স্মুথ কম হয় সেই কারণেই। এবারে যেটা করতে হবে, ঢেকে দিলাম, পাত্রে পানি দিয়েছি,
এখানে দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। অল্প আঁচে আপনাকে রাখতে হবে 20 মিনিট। নিচে একটা নেটের মতো আছে, নেটের উপরে পানি দিয়েছি, তার উপরে এই পাত্রটা বসিয়ে দিয়েছি। এখন আমি হিট দিয়ে দিলাম। পুডিংটা তৈরি হতে সময় লাগবে আমাদের 20 মিনিট। 20 মিনিট পরে আবার ঢাকনা অবস্থায়, গরম অবস্থায় আরও 20 মিনিট রেখে দিতে হবে। তার মানে 40 মিনিট চলে গেল। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে বের করব। বের করার পরে যখন দেখব যে জমে গেছে, তখন রুম টেম্পারেচারে আসার পর ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে ঠান্ডা হলে দেন আপসাইড ডাউন করতে হবে, তা না হলে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, পুডিং নষ্ট হয়ে যায়। তো এই জন্যই পুডিংয়ের এই স্টেপিংগুলো ফলো করা খুব ইম্পর্টেন্ট। আর আমি তো আজকে আপনারা দেখলেনই, আমি হানি দিয়ে তৈরি করেছি। আসলে মধু এমন একটা জিনিস, আমরা মানে মানুষ যখন পৃথিবীতে জন্মায় তখন প্রথমেই তার মুখে মধু দেওয়া হয়। বলুন তো কেন মধু দেওয়া হয়? কি মিষ্টি মিষ্টি কথা বলবে সেই জন্য? না, তার ইমিউন সিস্টেম যেন ভালো থাকে, তার শরীর যেন ভালো থাকে, সেই জন্যই কিন্তু এই মধু দেওয়ার রেওয়াজটা জন্মের পরে এটা সবার মধ্যেই আছে। মিষ্টি হিসাবে, সুইটনার হিসাবে সুগার আসলেই খুব খারাপ। সুগারকে বলা হয় সাইলেন্ট কিলার। তো এই জন্য চিনির পরিবর্তে মধুতে আসবে। তো এটা হচ্ছে, আমি চুলাটা একটু কমিয়ে দিচ্ছি। আমার পুডিং হয়ে গেছে, আমি এখন সার্ভ করে দেবো, পরিবেশন করে দেবো। আপসাইড ডাউন করতে হবে, ব্যাস। আপনারা দেখতেই পাচ্ছেন, এখন আমি জাস্ট জেলো দিয়ে সাজিয়ে দিব, আর কিচ্ছু না। গ্রিন জেলো দিয়ে দিলাম, রেড জেলো, আমি গ্রিন চেরিটা দিয়ে দিলাম, রেডের উপরে দেখতে অনেক ভাল লাগছে। তৈরি হয়ে গেল ডাবর হানি পুডিং। দেখছেন তো, বাড়িতে চাইলে আপনারা চিনির পরিবর্তে হানি দিয়ে হেলদি এবং টেস্টি পুডিং তৈরি করতে পারেন, যা কিনা আপনার পরিবারের স্বাদ এবং স্বাস্থ্য দুটোই বজায় রাখবে। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।